বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমরা এখন দুর্গাপুর যাচ্ছি, শুভ্রনীল, রাইট? শুভ্রনীল, ইয়েস। তো ওর সাথে এবং ওর দিদার সাথে দেখা করতে আমরা দুর্গাপুর যাচ্ছি। এবং ইয়েস, এই যে আরেকজন এসে গেছে, দেখুন, ওনার যাওয়ার কথা ছিল না, আমি সবসময় বিশ্বাস করি যে যারা আমাদের এত ভালোবাসে, যাদের জন্য আমরা বেঁচে আছি, আমরা অ্যাক্টরসরা, তো অবশ্যই এইটুকু ভালোবাসা তাদের জন্য, তারা অবশ্যই ডিজার্ভ করে। সো তাদের বাড়ি আমরা যাব এবং তাদের সাথে দেখা করবো। দাদাকে আদর করো, বলছি দাদাকে আদরটা করো, জিজ্ঞেস করছিল কখন এই যে যার জন্য এত দূর থেকে আজকে আমাদের 6 ঘন্টা লাগলো, রাস্তায় একটা কারণে জ্যাম ছিল বলে। এই যার জন্য আমাদের আজকের হিরোইন, যার জন্য এত দূর থেকে আসা, এই তো মিষ্টি দেখতে। এই তো এলএসজির প্রিমিয়ার। ও, আমি আসার সময় বলেলাম মির্জার প্রমোশন করবে দুর্গাপুরে। উত্তম কুমার কে দেখেছো, উত্তম কুমারের তো নায়িকা হতে পারতে। তো এই যে ইনি আজকে স্টার অফ দ্য ডে, এনার সাথে আজকে দেখা করতে আসা এত দূর থেকে। দেখো কি সুন্দর, কি মিষ্টি লাগছে দিদাকে। চেনাই যাচ্ছে না ভিডিও, সবাই হাই দিদা, সবাই লিখছে কি সুন্দর, দেখো। হাই, লাভ ম্যারেজ দেখতে হবে সবাই 14 তারিখ 14 এপ্রিল, একদম একদম। হ্যাঁ, সব হবে একদম। যদি দেরি না হতো তোমার ওই বুড়ো ওই ভাতের মানে ফ্রাইড রাইসের হাড়ি শেষ করে দিতাম। আমার আমায় বলতে হতো না, এখন আমরা বলছো যে খাবে না, হিরো খাবে না। আমি বললাম যে অঙ্কুশ দাই খেতে পারে, আর কোনো হিরো হয়তো খাবে না, অঙ্কুশ দাই খেয়ে ধরতে পারে। এই রান্নাটা কাকিমা, শুভ্রনীলের মা, শুভ্রনীলের মা কাকিমা সকাল বলো 5টা থেকে দিদা। Thank you.
বহু 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 বছর পর আবার এলাম দুর্গাপুর থেকে ফেরার পথে এখানে বেশি না খেয়ে আর পারলাম না সে একই রকম সুন্দর হ্যাঁ টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।